বন্ধুরা, আমরা দেখো তো এখানে কি দেখতে পাচ্ছি। আমরা একটি বোতলের মধ্যে একটি নীল ধরনের, নীল কালারের একটি পদার্থ দেখতে পাচ্ছি। আর এই যে পদার্থটা, সেটা দেখো যে গ্লাস অ্যান্ড হাউসহোল্ড ক্লিনার লেখা আছে। অর্থাৎ এই পদার্থটি হচ্ছে আমাদের গ্লাস ক্লিনার। এবং আমরা এই গ্লাস ক্লিনার কী দিয়ে তৈরি হয় এবং কীভাবে তৈরি হয়, এই সম্পর্কে এখন জানতে চেষ্টা করব। দেখো, এই যে গ্লাস ক্লিনার, এই গ্লাস ক্লিনার তৈরি করার মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া, যার সংকেত হচ্ছে এই ধরনের NH3। আর এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াকে আমরা পরীক্ষাগারে কীভাবে প্রস্তুত করতে পারি, আসো আমরা এখন সেটিই দেখি। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য যে মূলনীতিটির সাহায্য নেওয়া হয়, সেটি হচ্ছে যে কোনো অ্যামোনিয়াম লবণ, অর্থাৎ সেটি হতে পারে অ্যামোনিয়াম ক্লোরাইড, হতে পারে অ্যামোনিয়াম সালফেট, এখানে অবশ্য দুই দিয়ে হবে, অথবা হতে পারে ধরো অ্যামোনিয়াম নাইট্রেট। এই অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম নাইট্রেটকে যখন ক্ষার সংযুক্ত করে উত্তপ্ত করা হবে, সে ক্ষার হতে পারে বন্ধুরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অথবা আচ্ছা এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, আবার হতে পারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে। অর্থাৎ এই ক্ষার এবং যে কোনো অ্যামোনিয়াম লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম নাইট্রেট, এদেরকে সংযুক্ত করে যখন উত্তপ্ত করা হবে, তখন বন্ধুরা আরও বেশ কিছু উপজাতর সাথে অ্যামোনিয়া গ্যাসটিও কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে এটি ছিল হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনের মূলনীতি। এখন দেখো যে পরীক্ষাগারে আমরা আসলে কীভাবে অ্যামোনিয়া প্রস্তুত করতে পারি, সেটি আমরা একটি চিত্রের মাধ্যমে এখানে দেখব। দেখো, পরীক্ষাগারে অ্যামোনিয়াটিকে কীভাবে প্রস্তুত করা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটি টেস্ট টিউব আমরা দেখতে পাচ্ছি। দেখো, সেই টেস্ট টিউবের মধ্যে একটা অ্যামোনিয়াম লবণ NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে নেওয়া হয়েছে। লবণ হিসাবে আমরা এখানে কী নিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড। আর ক্ষার হিসাবে দেখো আমরা এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। অর্থাৎ এর মিশ্রণটিকে এই টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়েছে এবং সেটিকে দেখো এখানে উত্তপ্ত করা হচ্ছে। তো যখন উত্তপ্ত করা হলো বন্ধুরা, দেখো প্রথমে যে গ্যাসটি এখানে মানে এখানে একটি বিক্রিয়া হবে, সেই বিক্রিয়াটিও আমরা দেখো নিচে আসলে দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড সেটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করলো, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করলো এবং পানি তৈরি করলো। বন্ধুরা, এখানে একটা জিনিস মনে রাখবে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে অনেক সময় আমরা বাণিজ্যিকভাবে স্লেকেড লাইমও বলে থাকি। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন আমরা স্লেকেড লাইম সংযুক্ত করে উত্তপ্ত করব, তখন সেটি এই যে গ্যাসটি, দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের পানি তো এখানে পড়ে থাকবে, কিন্তু এই যে গ্যাস, সেই গ্যাসটি দেখো এখানে এসে পড়বে, এখানে এসে সেটিকে দেখো লাইম টাওয়ার বা এটাকে অনেক সময় কুইক লাইমও বলে, বা যেটার মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সেই কুইক লাইমের মধ্য দিয়ে দেখো এটিকে চালনা করা হবে। তো এই যে কুইক লাইমের মধ্য দিয়ে এটিকে চালনা করা হবে, এটার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে বন্ধুরা, এই যে বিক্রিয়াতে যখন অ্যামোনিয়া গ্যাস, প্রথম বিক্রিয়াতে যে অ্যামোনিয়া গ্যাসটা এখান থেকে এখানে চালিত হবে, এই পানিও কিন্তু এখান থেকে এখানে চলে আসবে। মূলত অ্যামোনিয়া গ্যাসটি এই পানির সাথে মিশ্রিত অবস্থায় এখানে চলে আসবে। তার মানে এই অ্যামোনিয়া গ্যাসের থেকে আমাদেরকে কী করতে হবে, পানিকে দূরীভূত করতে হবে। এই কুইক লাইম এটি হচ্ছে প্রথমত পানি শোষণকারী একটি পদার্থ, অর্থাৎ নিরোধক ধরনের একটি পদার্থ। ক্যালসিয়াম অক্সাইড প্রথমত কি, নিরোধক পদার্থ, এবং একই সাথে এটি কিন্তু একটি ক্ষারক বা ক্ষার, একটি ক্ষারক বলতে পারি। তো সেই ক্ষারকও দেখো অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারক বা ক্ষার যখন সংযুক্ত করা হয় এবং সাথে উত্তপ্ত করা হয়, মানে এখানে তো আসলে কিছুটা উত্তাপ থাকবেই, সেটি কিন্তু দেখা যাবে যে এই পরবর্তীতে অ্যামোনিয়াও কিন্তু তৈরি করবে, আবার নতুন করে আবার অ্যামোনিয়াও তৈরি করবে। তার মানে এখানে আমরা দুটো কাজ করতে পারি। এক হচ্ছে যে এই যে ক্যালসিয়াম, এই যে আমরা যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেকেড লাইম সেটি সংযুক্ত করে উত্তপ্ত করলাম, সেখানে যে অ্যামোনিয়া গ্যাস এবং পানি এর মধ্য দিয়ে চলে আসবে, মূলত সেই অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য বা নিরোধিত করার জন্য আমরা এই ক্যালসিয়াম অক্সাইড বা লাইম টাওয়ারের মধ্য দিয়ে সেটিকে চালনা করব। তাহলে এখান থেকে মনে করো কী হবে বলতো, অ্যামোনিয়া গ্যাসটি বাইরে চলে আসবে। বাইরে চলে আসার পরে এই যে টেস্ট টিউব আমরা দেখতে পাচ্ছি, সেই টেস্ট টিউবে বায়ুর ঊর্ধ্বমুখী অপসরণ বা বায়ুর নিম্নমুখী অপসরণ প্রক্রিয়া দ্বারা, প্রক্রিয়াটি কি,
বায়ু নিম্নমুখী অপসারণ প্রক্রিয়া দ্বারা এই অ্যামোনিয়া গ্যাসকে সংরক্ষণ করা হবে, কারণ অ্যামোনিয়া হচ্ছে বায়ু অপেক্ষা হালকা। অর্থাৎ এই টেস্ট টিউবের মধ্যে যে বাতাসটা থাকবে সেই বাতাসকে অ্যামোনিয়া কী করবে, নিচের দিকে অপসারণ করে দিবে এবং অ্যামোনিয়া টেস্ট টিউবের মধ্যে জমা হতে থাকবে। এছাড়াও আমরা এখানে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বদলে কুইক লাইম নিয়েও, মানে এই যে টাওয়ারের মধ্যে আমরা যে জিনিসটি নিয়েছি সেটি নিয়েও যদি আমরা এখানে উত্তপ্ত করতাম, একইভাবে কিন্তু আমাদের অ্যামোনিয়া গ্যাস তৈরি হতো। সেটিও কিন্তু আবার এখান থেকে আমরা শুষ্ক করে পরবর্তীতে এখান থেকে কী করতে পারতাম বলতো, অ্যামোনিয়া গ্যাস সংরক্ষণ করতে পারতাম। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস তৈরি করার জন্য আমরা এই দুটি বিক্রিয়াকে পরীক্ষাগারে সাধারণত ব্যবহার করে থাকি। তবে এখানে কিন্তু যে কোনো অ্যামোনিয়াম লবণ ব্যবহার করা যায়, এখানে যে কোনো ক্ষার ব্যবহার করা যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, এগুলো সবাইকে কিন্তু ব্যবহার করলেই অ্যামোনিয়া গ্যাস তৈরি করা সম্ভব। তাহলে এই ছিল এখনকার মতো পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুত করার পদ্ধতি সম্পর্কে যাবতীয় আলোচনা।